11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের টাইম স্কেল নিয়ে দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত একটি প্রতিবেদন সোনালী নিউজ 24.com নামক একটি পত্রিকা প্রকাশ করে। পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে, 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের টাইম স্কেল নিয়ে নতুন সুখবর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রতিবেদনে বলা হচ্ছে, আর্থিক সচ্ছলতা আনতে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বহাল সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা। কয়েকটি সংগঠন বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। আন্দোলনকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দের রাজনৈতিক পরিচয় খুঁজছে সরকার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, অষ্টম পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রায় শতভাগ বৃদ্ধি করা হয়, তবে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয়। এই কারণে কর্মচারীদের মধ্যে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের মধ্যে পে স্কেল বাস্তবায়ন শুরু থেকেই অসন্তোষ পরিলক্ষিত হয়। তাদের সংগঠন 11 থেকে 20তম গ্রেডে সরকারি কর্মচারীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম বিভিন্ন সময় টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতনের গ্রেড সংখ্যা হ্রাসের দাবিতে আলোচনা সভা, মানববন্ধন, সংবাদ সম্মেলন, কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। সর্বশেষ অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী স্থায়ী বেতন কমিশন এবং 6 বছর অতিবাহিত হলেও নতুন বেতন কমিশন গঠন না হওয়ায় সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন নবম বেতন কমিশন গঠন সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে বলে জানা যায়। রাজশাহী সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম, রাজশাহী মহানগর শিক্ষক সমাজ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এই ঐক্য পরিষদ 14 জানুয়ারি চট্টগ্রাম, 21 জানুয়ারি সিলেট, 28 জানুয়ারি বরিশাল, 4 ফেব্রুয়ারি খুলনা, 11 ফেব্রুয়ারি রংপুর এবং 18 ফেব্রুয়ারি ময়মনসিংহ এবং 25 ফেব্রুয়ারি ঢাকায় বিভাগীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। তাদের দাবি আদায় না হলে 25 ফেব্রুয়ারির পর যে কোনো সময় তারা ঢাকায় মহাসমাবেশ করে বৃহত্তর আন্দোলনী কর্মসূচি ঘোষণা করতে পারে বলে জানা যায়। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর দাবিসমূহ হচ্ছে, নবম বেতন পে স্কেল গঠন, বিদ্যমান বেতন কাঠামো 20টি গ্রেডকে 10টি গ্রেডে রূপান্তর এবং অন্তর্বর্তী ব্যবস্থায় 40% মহার্ঘ ভাতা প্রদান, সচিবালয়ের সঙ্গে সঙ্গতি রেখে সমকাজে সমমর্যাদা, পদবি পরিবর্তন এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণ বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান সহ পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকার পরিবর্তে 500 টাকা নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্টের মূল বেতনের 20% প্রদান, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ন্যায্যমূল্য মানসম্মত রেশন, পাহাড়ি পর্যটন এবং দুর্যোগ ভাতা প্রদান। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর দাবি সমূহ হচ্ছে, বেতন কমিশন গঠন পূর্বক নবম পে স্কেল বাস্তবায়ন করা, পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তী 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান, 1973 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী 10টি ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখা, সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তরের পদ পদবি পরিবর্তন সহ 1 এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড সহ বেতন নির্ধারণে জ্যেষ্ঠতা এবং পূর্ণ বহাল, বিদ্যমান গ্র্যাচুইটি 90% এর পরিবর্তে 100% এবং পেনশন গ্র্যাচুইটি 1 টাকার পরিবর্তে 230 টাকার স্থলে 500 টাকা নির্ধারণ করতে হবে, আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতা পূর্ণ নির্ধারণ করা, চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণ, 11 থেকে 20তম গ্রেডে সকল পদে পদোন্নতি প্রদান করা, পদোন্নতির প্রদান সম্ভব না হলে 5 বছর পরপর উচ্চতার গ্রেড প্রদান করতে হবে। এছাড়াও 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের সম্মিলিত আদায় ফোরাম সহ অন্যান্য সংগঠনগুলোর দাবির সাথে উল্লিখিত দাবিসমূহ সাদৃশ্য রয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নে আন্দোলনরত সক্রিয় সংগঠনগুলোর নেতৃবৃন্দ, তার পদবি এবং রাজনৈতিক পরিচয়, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এর রাজনৈতিক মতাদর্শ আওয়ামী লীগ, উনি সড়ক এবং জনপথ বিভাগে উচ্চমান সহকারী থেকে 2015 সালে অবসরে গেছেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কার্যকরী সভাপতি সৈয়দ সরোয়ার হোসেন এর রাজনৈতিক মতাদর্শ আওয়ামী লীগ। উনি জাতীয় জাদুঘরে উচ্চমান সহকারী হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এর রাজনৈতিক মতাদর্শ আওয়ামী লীগ। উনি বিনিয়োগ বোর্ডের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর মুখ্য সমন্বয়ক এবং সভাপতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন মোহাম্মদ ওয়ারিস আলী এর রাজনৈতিক মতাদর্শ জাতীয় পার্টি। উনি টাঙ্গাইল এর ধনবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর সমন্বয়ক এবং সাধারণ সম্পাদক 11-20 গ্রেডের সরকারি চাকরিজীবী সম্মিলিত অধিকার আদায় ফোরাম মাহমুদুল হাসান এর রাজনৈতিক মতাদর্শ বিএনপি জামায়াত। উনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারী। 11-20 গ্রেডের সরকারি চাকরিজীবী সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান হাওলাদার এর রাজনৈতিক মতাদর্শ আওয়ামী লীগ। উনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর উচ্চমান সহকারী। উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে 11-20 গ্রেডের কর্মচারীদের টাইম স্কেল নিয়ে যে নতুন সুখবর দেওয়া হলো এবং এই সুখবরটি প্রকাশ হলো সোনালী নিউজ, তাতে এটাই অনুমেয় যে সরকারি কর্মচারীদের অষ্টম পে স্কেল হবার কারণে তাদের 1-20 গ্রেডের অর্থাৎ নিম্ন গ্রেডের কর্মচারীরা বিভিন্ন বৈষম্যের শিকার। আর এই বৈষম্যের শিকারের একটা রূপ হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বন্ধ করে দেওয়া। যদি নিম্ন গ্রেডের জন্য টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বহাল রাখা হতো তাহলে তাদের যে বৈষম্য সেটা অনেকটাই লাঘব হতো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।